Hello viewers, language lovers, welcome to my channel. Our channel, Learning French through Bengali Medium. Ajke amra je bishoyta niye alochona korbo seta hocche le consonnes françaises orthat French consonants, farsi byanjon barno. Ekhon ফরাসি ব্যঞ্জন বর্ণ আমরা এর আগে যখন ল্যালফাবে ফ্রান্সে শিখছিলাম তখন দেখিয়েছিলাম ইংরেজির মতনই 23টা কনসোনেন্ট 5টা ভাওয়েল দিয়ে আমাদের অ্যালফাবেট ছিল কিন্তু প্রকৃতপক্ষে আমরা কনসোনেন্ট ধ্বনিগুলো নিয়ে আজকে আলোচনা করব আজকের বর্ণের কথা উল্লেখ করব না আজ আমরা ধ্বনিগুলোর কথা আলোচনা করব আমরা ধ্বনিগুলোকে এইভাবে উচ্চারণ করি প ব ত ড ক গ ফ ভ শ জ ষ জ ম ন ল হ তাহলে বোঝা গেল যে কনসোনেন্ট সাউন্ডসগুলো দিয়ে আছি আমরা কাজ শুরু করব এরা কিন্তু ব্যঞ্জন বর্ণ নয় ব্যঞ্জন ধ্বনি কি করে এই ধ্বনিগুলো উৎপত্তি হয় সেটা আমরা একাধিকভাবে এই ধ্বনিগুলো আসে সৃষ্টি হয় আমরা সেটাই একে একে দেখাবো প্রথমে আমি বলছি প এর কথা অর্থাৎ পি দিয়ে যা যেসব শব্দগুলো আসে বা পি ছাড়াও অন্য কোনো বর্ণের সাহায্যে প এর ধ্বনি আসতে পারে সেগুলোই দেখাবো প্রথমে যে শব্দটা আমরা দেখতে পাচ্ছি শুধু পি আছে ওখানে পেয়ার শব্দটা আছে তাহলে পি আমাকে প এর ধ্বনি দিল দ্বিতীয় যে শব্দটা আছে দুটো পি রয়েছে আপলে এটাও প এর ধ্বনি দিল তৃতীয় আরেকটা শব্দ আমরা দেখতে পাচ্ছি অ্যাবসেন্স এখানে প নেই পি নেই কিন্তু বি এর পর এস রয়েছে বি এর পর এস থাকলে সেখানে প এর ধ্বনি আসে তো শুধু বর্ণ শিখলে হবে না ধ্বনির উৎপত্তি নানাভাবে হতে পারে সুতরাং আমি ওই জন্যই আজকে এই আলোচনায় এই দিকটা টেনে নিয়ে এসেছি উচ্চারণ করবো আমরা অ্যাবসেন্স এবিএস প অ্যাবসলিউ এরকম আরেকটা শব্দ আছে অ্যাবসলিউ অ্যাবসলিউট থেকে বলি আমরা এরপরে আসছে ব ব কিসে কিসে উৎপন্ন হতে পারে একটা ব দিয়েও হতে পারে আবার দুটো ব দিয়েও হতে পারে যেমন একটা শব্দ রয়েছে বানান অর্থাৎ ব্যানানা তা একটাই বি আছে সুতরাং ব এর ধ্বনি বই হবে বানান দ্বিতীয় আর একটা শব্দ আমরা দেখছি আবে কথাটা রয়েছে আবে অ্যাবি আবি মানে মঠাধ্যক্ষ অ্যাবট বা প্রিস্ট সেখানে তো দুটো বি রয়েছে এরপর আমরা ত ধ্বনিটা কিসে কিসে আসে দেখতে পাচ্ছি একটা টিয়ে তো আসতে পারে আবার দুটো টিয়েতেও আসতে পারে যেরকম পাত একটা টি আছে প্যাস্ট্রি আবার পাত মানে প যেটাকে বলে থাবা সেখানে দুটো টি আছে আবার তে শব্দটাতে টি এর পরে এইচ আছে সেটাও কিন্তু টি মানে চা তে সেখানেও কিন্তু ওই তয়ের ধ্বনি দিচ্ছে সুতরাং টি বা ডাবল টি বা টিএইচ সবাই ত উৎপন্ন করতে পারে এরপর রয়েছে ডি এর দিয়ে কি সাউন্ড আসে যেমন দ যেটাকে আমরা বলি ফরাসিতে টি আর ডি এই যে হার্ড সাউন্ড এটা ফরাসিরা করতে পারে না ওটা সফট করে উচ্চারণ করে ত দ টি ডি ইংরেজি যেটা বাংলায় ট ড যেটা সেটা ফরাসি ত দ
যেরকম একটা শব্দ রয়েছে অ্যাডভার্ব, ক্রিয়ার বিশেষণ, এখানে একটা ডি আছে তাতে দয়ের সাউন্ড আসছে, কিন্তু অ্যাডিশন শব্দটায় দুটো ডি আছে, অ্যাডিশন, এখানেও ওই দয়ের উচ্চারণ পাচ্ছি। এরপরে আমরা কয়ের ধ্বনি দেখতে পাচ্ছি। এখন এটা আমরা আগে আলোচনা করেছি, সি এর পর এ ও ইউ আসলে সাধারণত কা কো কিউ অর্থাৎ কয়ের হার্ড সাউন্ড বা সি এর হার্ড সাউন্ডটা পাওয়া যায়। যেমন সি এর পর এ রয়েছে কাইয়ে শব্দটা, কাইয়ে নোটবুক, কাইয়ে। সি এর পর ও রয়েছে কু, নেক ঘাড়, কু। সি এর পর ইউ থাকলেও তো কয়ের ধ্বনি আসে, কুইজিন মানে কিচেন। আবার সি নেই, কেউ নেই, দেখতে পাচ্ছি কিউ ইউ, এই তো আসে এটা কিউ ইউ, কয়ের ধ্বনি আসে। এখানেও একটা শব্দ রয়েছে কিউ ইউ আই, কি, হু, কে তু, হুয়ার ইউ। এরপর কে দিয়ে, এখন কে সম্পর্কে বলি, প্রকৃতপক্ষে কে দিয়ে শব্দ ফরাসিতে বোধহয় নেই, বেশিরভাগ শব্দই হচ্ছে বাইরে থেকে আমদানি। ওখানে মানে কিলো কথাটা, কিলো আমরা দেখতে পাচ্ছি এখানে, তাহলে ক দিয়ে রয়েছে, কে দিয়েও কয়ের ধ্বনি আসছে, কিলো। তারপরে আরও একটা শব্দ রয়েছে কর, সাধারণত সিএইচ দিয়ে স্বধ্বনিটাই ফরাসিতে বেশি আসে, কিন্তু এই কয়ার শব্দে আমরা দেখতে পাচ্ছি সিএইচ ও ইউ আর, কয়ার মানে কয়ার যেটাকে বলি, সমবেত সঙ্গীত, সেখানে কিন্তু রয়েছে কয়ার। আর একটা শব্দ যেটা রয়েছে আক্স, কুঠার যেটাকে বলি অ্যাক্স, সেখানে এক্স থেকে আমরা কিন্তু ক ধ্বনিটা আনতে পাচ্ছি, এক্স থেকে আসছে। তাহলে দেখা গেল যে সি এর পরে এ ও ইউ থেকে ক ধ্বনি আসতে পারে, কিউ ইউ দিয়ে কয়ের ধ্বনি আসতে পারে, কে দিয়ে কয়ের ধ্বনি আসতে পারে, সিএইচ দিয়ে কয়ের ধ্বনি আসতে পারে, এক্স দিয়ে কয়ের ধ্বনি আসতে পারে। এরপরে গ, জি এর পর আমরা আগে বলেছি জি এর পর এ ও ইউ থাকলে ঠিক কা কো কিউ এর মতন গা গো গি উচ্চারণ হয়। তেমনি একটা শব্দ রয়েছে গার, গার মানে স্টেশন, জি আর ই গার, গার। আর একটা শব্দ রয়েছে এরকম গম, হাবার, ইরিজার, তাহলে গম, জি এর পর ও, জি এর পর ইউ, গিদ, তাহলে জি এর পর এ ও ইউ থাকলে এই হার্ড সাউন্ড গা গো গি পাওয়া যাবে। তারপরে ডাবল জি যদি কোনো জায়গায় থাকে সেখানেও পাওয়া যাবে, যেমন আঘাভে, অ্যাগ্রেভেট করা, বেশি উত্তেজিত হওয়া, অ্যাগ্রেভেট করা, মারাত্মকভাবে রিয়্যাক্ট করা, আঘাভে, অ্যাগ্রেভেট করা, বেড়ে যাওয়া কোনো জিনিস। আর একটা শব্দ রয়েছে এক্সাম্যা, এই এক্স, এই এক্সাম্মা কথাটার মধ্যে দেখা যাচ্ছে যে এক্স রয়েছে, তাহলে এই এক্সটা ওই গয়ের সাউন্ড, এগ, এগ, এক্সাম্যা, এক্সাম্যা গয়ের সাউন্ড দিল। এরপর আমরা একটা স্বয়ের ধ্বনি দেখতে পাচ্ছি, সাধারণত দুটো স্বয়ের উচ্চ আমরা উচ্চারণ করব, একটা স্ব যেটা দন্তস্বয়ের উচ্চারণ আসে, সেটা যেরকম একটা শব্দের প্রথমেই যদি এসটা থাকে, যেমন সু, প্রথমেই যদি এসটা থাকে তাহলে সেখানে স্বয়ের ধ্বনি আসবে। দ্বিতীয়ত দেখতে পাচ্ছি যে কোনো শব্দের মধ্যে যদি ডাবল এসটা থাকে তাহলে স্বয়ের ধ্বনি আসবে,
তারপরে দেখতে পাচ্ছি এস এর পর যদি সি থাকে, যেমন আমাদের ইংরেজিতেও হয় সায়েন্স, এখানে সিয়ন্স হবে। তারপর আর একটা শব্দ হচ্ছে সি এর নিচে যদি সেডিল থাকে, এটা আমরা দেখেছি যেমন গার্সন লেসন শব্দগুলোতে দেখেছি সেডিল থাকলে আমাদের স্বরের ধ্বনি আসবে। এরপর দেখছি সি এর পর ই আর আই, এই দুটো ভাওয়েল এলে সবসময়তেই সফট সাউন্ড হবে, দন্ত স্ব আসবে, যেমন সেসি দিস সেসি, তাতে ইও রয়েছে স, আবার আইও রয়েছে সি সেসি। আর একটা শব্দ দেখতে পাচ্ছি আমরা আক্স, এখন আক্স কথার মধ্যে দন্ত স্বটা একটু উচ্চারণ পাচ্ছি না, তাহলে এক্স সি এরও ধ্বনিটা দেয় আক্স। এরপর স্বয়ের ধ্বনি কে দেবে, যদি টি এর পর আই ও এন আই ই এন টি আই ই এন সি ই থাকে, তাহলে টিটার স্বয়ের ধ্বনি হবে, জানেন ইংরেজিতে হয় আমাদের আকসিয়ং, অ্যাকশন যেটা করি আকসিয়ং, যেমন পেশেন্ট প্যাসিয়ং, আবার প্যাসিয়ন্স পেশেন্স যাকে বলি। তাহলে দেখা গেল যে কীভাবে কীভাবে আমরা শুধু বর্ণ জানলেই হবে না, অন্য বর্ণ থেকেও একটা ধ্বনি সেই ধ্বনিটা আসতে পারে। সেই জন্য দেখবেন যে বর্ণের সংখ্যা আর ধ্বনির সংখ্যা এক নয়। এরপর আমরা একটা জয়ের ধ্বনি দেব। এখন এই যে স্বয়ের ধ্বনিটা আগে দিলাম আর এইবারে যে জয়ের ধ্বনি দিচ্ছি, এই দুটোতেই কীভাবে স্ব আসছে, আমরা বাংলায় স্বটাকে দন্ত স্বয়ের মতন উচ্চারণ করি অনেকটা, অর্থাৎ জিহ্বার যে অগ্রভাগটা টিপটা সেটা একটু ওপর দিকে এসে দাঁতের দিকে যায়, বেরিয়ে আসে, এই স্বটা সেখান থেকে উচ্চারণ করতে হবে স কিংবা জ, অর্থাৎ জিভটা সামনের দিকে এগিয়ে আস আনতে হবে জ, দাঁতের গোড়ার দিকে জিভটা চলে আসবে। যেমন একটা শব্দ বলি হর্স, এখানে দেখা যাচ্ছে এস রয়েছে কিন্তু স্বয়ের আওয়াজ দিচ্ছে না, কারণ দুটো ভাওয়ালের মাঝখানে পড়ে গেছে, ওই জন্য এটা একটা জয়ের সাউন্ড দিচ্ছে। দ্বিতীয়ত জেড থেকেও এই জয়ের সাউন্ডটা আসতে পারে, যেরকম জ্যাব্র জেব্রা যাকে বলি হোস জ্যাব্র। তৃতীয় আর একটা শব্দের কথা বলি, এটা হচ্ছে এক্সার্সিস এক্সার্সিস এক্সার্সিস, এর মধ্যে জয়ের সাউন্ড রয়েছে না এক্সার্সিস, তাহলে এক্সও জয়ের সাউন্ড দিতে পারে। তাহলে এখানে যেটা দেখতে পেলাম সেটা কি হলো, এক্স নিয়ে একটা কথা বলি, এক্স থেকে আমরা দেখতে পেলাম এক্স ক ধ্বনি দিতে পারে, এক্স গ ধ্বনি দিতে পারে, এক্স স ধ্বনি দিতে পারে, এক্স জ ধ্বনি দিতে পারে। সুতরাং বুঝতে পারছেন যে কী মারাত্মক জিনিস, আমরা বর্ণ শিখি কিন্তু ধ্বনিকে যদি ঠিক মতন না শিখি তাহলে আমাদের শিক্ষার মধ্যে অভাব থেকে যাবে। তাই জন্য আমি ধ্বনিগুলো নিয়ে ব্যঞ্জন ধ্বনিগুলো নিয়ে আলোচনা করতে চাইছি। এরপর আমরা স এর আর একটা তালব্যস্বয়ের মতন উচ্চারণ হবে এরকম একটা জিনিসকে আমরা দেখাচ্ছি, যেমন সি এইচ এটি সা সা,
এখানে জিভটাকে করতে হবে কি, একটু উঁচুর দিকে তালুর দিকে নিয়ে যেতে হবে, দন্তস্বর উচ্চারণের সময় একটু সামনের দিকে এগিয়ে দাঁতের গোড়ার দিকে নিয়ে যাচ্ছিলাম, এখানে আমাকে জিভটাকে একটু ওপর দিকে তুলে তালুর দিকে নিয়ে যেতে হচ্ছে, তাই এই উচ্চারণটা তালব্যস্বর মতো হচ্ছে, অর্থাৎ সা, বিড়াল যাকে বলি, সা সা সা। এসসিএইচ যদি থাকে, শেম 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 শেম, স্কিম শেম, তেমনি ঠিক জয়ের ক্ষেত্রেও আমরা যখন এর আগে জ সাউন্ডটাকে উচ্চারণ করছিলাম হৌজ বা জ্যাভর, এখানে আমাদের জিভটা সামনের দিকে এগিয়ে আসছিল, জ্যাভর হৌজ ইত্যাদি, কিন্তু যখন জে বা জিকে দিয়ে আমরা জটাকে আনব যেমনি রেন রেন, তখন কিন্তু আমাদের জিভ তালুর দিকে চলে যাচ্ছে, হাওয়া বেশি দিতে হচ্ছে, উচ্চারণটা যেন হচ্ছে এরকম আসছে, জেন জেন জতি জেন জতি মার্জি জেন জতি মার্জি। তাহলে স্বয়ের দুরকম ধ্বনি পেলাম, দন্তস্বয়ের মতো একটা, তালব্যস্বয়ের মতন জয়ের দুটো ধ্বনি পেলাম, জ আর র, এগুলো মন দিয়ে ভাবতে হবে, দেখতে হবে। এরপরে আমরা এম এবং ডাবল এম দিয়ে ময়ের ধ্বনি পাবো, যেরকম একটা শব্দ হচ্ছে ম্যার মা ম্যার, একটা এম দিয়েই আছে ম ধ্বনি এসে, আর একটা শব্দ যেরকম কম সিও এম এম ই ডাবল এম আছে কম, সেক্ষেত্রেও ম ধ্বনি আসবে, কম মানে অ্যাজ যেমন। এরপরে এন দিয়েও ঠিক ওই রকম, একটা এনেও সাউন্ড আসতে পারে, দুটো এনেও আসতে পারে, যেরকম একটা এনেতে নে এন ইজেড নে নে মানে হচ্ছে নাক নে, আবার একটা ডাবল এনেও তো নয়ের ধ্বনি আসতে পারে, বন বন মানে হচ্ছে ভালো, ফেমিনিন জেন্ডারেতে হয় বন ব বন। লয়েতে ওরকম, অর্থাৎ এল দিয়ে বা ডাবল এল দিয়ে ওই লয়েরই ধ্বনি আসবে, যেমন লি একটা এল দিয়ে এলআইটি লি, লি মানে বিছানা বেড, আবার ডাবল এল দিয়েও আসতে পারে বালং বালং বিএল এল ও এন বালং বালং, আমরা বালুন বলি ইংরেজিতে বেলুন বালং। এছাড়া আমাদের রয়েছে আর, আরের উচ্চারণ নিয়ে অনেক কসরত করতে হয়, দরকার নেই, আমি কি বলি যে আমরা যেভাবে করতে পারি আপাতত শিখি, পরে ওটা কারেকশন করে নেওয়া যাবে, অত চিন্তা করার কিছু নেই, আরটা আমাদের জিভে আসে না, এটা শুধুমাত্র অরিজিন ফ্রাঙ্কোফোন যারা তাদের পক্ষে আনা মুশকিল, অরিজিনাল ফ্রেঞ্চ ম্যানরাই একমাত্রটা আনতে পারে। এটা ককে গলার এখান থেকে যদি ধ্বনি দেওয়া হয় এরম করে, সেইটা আর এর উচ্চারণ ওদের ঠিক আর এর রয়ের মতন উচ্চারণ হয় না, যেমন খা এরম। তো যাই হোক, আমরা আর এর একটা আরেও হতে পারে, ডাবল আরেও হতে পারে, দেখাচ্ছি সেটা, যেমন হি হি মানে হচ্ছে গিয়ে রাইস, আর আই জেড একটা এতেই হলো, র ধ্বনি দিল, আহিভে অ্যারাইভ দুটো আর আছে, সেক্ষেত্রেও হবে। আবার আর এর পর যদি এইচ থাকে, যেমন হিউম হিউম মানে কি কোল্ড, যাতে আমরা রিউম বলে থাকি ইংরেজিতে রিউম। তাহলে বন্ধুরা, আজকে আমরা যে আলোচনাটা করছি সেই আলোচনাটা মানে সম্পূর্ণ ব্যঞ্জন ধ্বনির ওপরে আলোচনা, কাজে এটাকে গুলিয়ে ফেলতে আমি বারণ করছি যে ব্যঞ্জন বর্ণ যেমন 23টা বর্ণ, দেখবেন এই 23টা বর্ণ আমাদের আজকের ধ্বনির মধ্যে মিশে আছে, কিন্তু
সেখানে যে ওই বর্ণগুলো দিয়েই তৈরি হয়েছে তা নয়, অন্য বর্ণ থেকেও মিলেমিশে একটা ধ্বনিকে নিয়ে এসেছে। তো এটা একটু ভালো করে মন দিয়ে বুঝতে হবে, শব্দগুলো অনুধাবন করতে হবে, তাহলে ফরাসি শব্দ উচ্চারণের একেবারে বিশুদ্ধতার জায়গায় আমরা পৌঁছে যাব। আজকে ভিডিওটা এখানে শেষ করি। যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট দেবেন, সাবস্ক্রাইব করবেন। সকলকে জানাই ধন্যবাদ, নমস্কার।